তা আমরা মূলত একটি অস্বাভাবিক পরিস্থিতি থেকে আমরা একটি স্বাভাবিক পরিস্থিতি থেকে দেশ আগায় এগিয়ে যাচ্ছে সেখানে ঠিক এই মুহুর্তে দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আপনারা জানেন যে আইনশৃঙ্খলার বিষয়টা আছে এর পরবর্তীতে ধরেন দ্রব্যমূল্য একটি কিন্তু বড় চ্যালেঞ্জ এবং দ্রব্যমূল্যের এই চ্যালেঞ্জটা মোকাবেলার একটা বড় বিষয় হলো আপনার আমাদের সাপ্লাই চেনটা ধরে রাখা এবং আমরা কিন্তু সেই কারফিউর মধ্যে এবং কারফিউর পরবর্তীতে এই সময়ে আমরা এই দ্রব্যমূল্য মূল্য যাতে ধরে রাখা যায় সেই জন্য আমরা সাপ্লাই চেনের দিকে নজর দিলে দিয়েছি এবং মাঝখানে আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজ করেছি এবং সেই কাজগুলোর মধ্যে একটি অন্যতম কাজ ছিল আমাদের পোর্টগুলোতে সচল যাতে সচল রাখা যায় সেখানে পোর্টের আমাদের যেটা আপনার কাস্টমসের যে একটা অংশ থাকে এর বাইরেও কিন্তু আপনার ল্যান্ডপোর্টের বাইরেও কিন্তু আপনার ব্যাংকের একটা বিষয় থাকে যে ব্যাংকিং যে লেনদেনের বিষয়গুলো এটি কিন্তু আমরা প্রতিনিয়ত সচল রাখার চেষ্টা করেছি এবং সেটি আমরা সচল রাখতে পেরেছি এটির কিন্তু প্রমাণ আজকে আপনারা এখানে দেখলেন ঠিক এই মুহুর্তে আমরা যে ভান্ডারে দাঁড়িয়ে আছি এটা একটা পবিত্র ভাণ্ডার এবং এখানে আপনার অনেকগুলো দেশের পেঁয়াজ আদা এবং রসুন এখানে আছে এবং সেটি আপনার সোর্স কোথায় সেটি হলো যে একটা আছে যেগুলো আমাদের পাকিস্তান থেকে এবং চায়না থেকে যে পেঁয়াজ আসে আদা আসে এবং রসুন আসে এগুলো কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে আসে এবং সেখানে আমি হাত দিয়ে দেখলাম যে এটি এখনও ঠান্ডা একটা রেফার্ড কন্টেনারে আসে অর্থাৎ এটি কিন্তু আগে আনে না এটি কিন্তু ঠিক আজকে এসেছে এবং সেটি কিন্তু পোর্ট থেকে খালাস হয়ে কিন্তু এখানে চলে আসছে তা এটা থেকে কী প্রমাণ হয় এটি হলো যে আমাদের এই নিত্য ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর এখন ফুল সচল অবস্থায় কাজ করছে আরেকটি আমরা এখানে দেখলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে যে পেঁয়াজটা আসে এবং সেটি আসে আপনারা জানেন মূলত ভোমরা বন্দর যেটি সাতক্ষীরায় আছে ল্যান্ডপোর্ট এবং আমাদের সরা যেটি যেটি চাপাইনগঞ্জ থেকে আসে এবং সেখানেও দেখেন আজকেও কিন্তু প্রতিনিয়ত তাদের ওইখানে ইন্ডিয়ান যে পেঁয়াজটা সেটি কিন্তু আসছে আপনার অনেক সময় যেটা প্রচার হয় অনেক সময় ট্রল হয় যে কি হয়েছে যে পোর্টগুলো বন্ধ পণ্য খেলাস হচ্ছে না এবং সেই প্রচার হওয়ার ফলে যেটা হয় বাজারে অস্থিরতা তৈরি হয় সেই জায়গাটা আমরা দেখলাম যে আপনার পণ্য কিন্তু আমাদের যে বন্দর থেকে যেগুলো আছে সেটি স্বাভাবিক কার্যক্রমে কিন্তু এখানে চলে আসছে এবং প্রতি রাতেই চলে আসছে এবং এখানে যে জিনিসটা দেখলাম প্রাইস এরা হলো আড়ত এখানে শুধু আরদের একটা তারা কমিশন নেয় পার কেজিতে আপনার এক টাকা বা এরকম একটা কমিশন নেয় সেখানে আমরা দেখলাম যে চাইনিজ পেঁয়াজটা যেটা বড় পেঁয়াজ এটি এখানে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছে এটি একদম খুচরা বাজারে আমরা যেটা হিসাব করে দেখলাম ষাটের টাকা বা পঁয়ষট্টি টাকার চাইনিজ যে পেঁয়াজটা এটি সর্বোচ্চ আপনার সেখানে খুচরা বাজারে কত বিক্রি হতে পারে সেটা পঁচাত্তর টাকার বেশি হতে পারে একইভাবে আমাদের যেটি পাকিস্তানি পেঁয়াজ সেটি এখানে সত্তর থেকে পঁচাত্তর টাকায় বিক্রি হচ্ছে সেটি আপনার খুচরা পর্যায়ে সর্বোচ্চ আশি থেকে পঁচিশ টাকার বেশি বিক্রি হওয়ার কথা না। আবার আমি যদি ইন্ডিয়ান পেঁয়াজটা বলি সেটি এখানে আমরা দেখলাম যে নব্বই টাকায় এখানে বিক্রি হচ্ছে সেটি খুচরা বাজারে সর্বোচ্চ একশো টাকা হতে পারে এবং আমরা আরেকটি স্টোরে গেলাম সেখানে আমাদের দেশি পেঁয়াজ যেটা সেটা মূলত ফরিদপুর এবং পাবড়া থেকে আসে এবং ফরিদপুরের যে পেঁয়াজটা আমরা চেক করে দেখলাম সেখানেও কিন্তু প্রতিদিন পেঁয়াজ আসছে এবং প্রতিদিনই কিন্তু তাদের আমরা ভাউচারগুলো চেক করলাম প্রতিদিনই এই পেঁয়াজগুলো কিন্তু বিভিন্ন মোকামে চলে যাচ্ছে বিশেষ করে বাজারে চলে যাচ্ছে ঢাকার আশেপাশে চলে যাচ্ছে এবং দেখেন সেখানে তারা একশো টাকা পাঁচ টাকায় বিক্রি করছে এবং আমরা হিসাব করে দেখলাম এটি আমাদের যেটা দেশি পেঁয়াজ সেটি সর্বোচ্চ একশো টাকা বা ওই রেঞ্জে থাকার কথা কিন্তু বাজারে আমরা দেখলাম যে আমি কালকে কাউর বাজারে গিয়েছি সেখানে দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে একশো টাকা আচ্ছা এখন এই জায়গায় দেখেন প্রতিটা স্তরে আপনার দামটা কিন্তু ম্যানিপুলেট হচ্ছে আমি এখান থেকে একটি ট্রাক লোড হচ্ছে সেখানে তার ট্রাক ড্রাইভারের সাথে কথা বললাম এবং সেই ট্রাকে এই ট্রাকটার ডেস্টিনেশান আমাদের শ্যামবাজার থেকে কারন বাজার দূরত্ব হলো আট কিলোমিটার ট্রাক ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম সত্যিভাবে যে আসলে এখান থেকে একটি ট্রাকে তিনি কীভাবে কত ভাড়া নেন তিনি পার বস্তা যেটা বিশ টাকা বিশ কেজির বস্তা তিনি এগারো টাকা নিচ্ছেন তাহলে এগারো টাকা নিলে কত পয়সা পড়ে পঞ্চান্ন পঞ্চান্ন বা ষাট পয়সা পড়ে আচ্ছা এর সাথে আপনি জিজ্ঞেস করলাম যে এই যে এই ভাড়াটা নিচ্ছেন এই ভাড়াটার সাথে আপনার আর কি কি কস্ট আছে তিনি বললেন যে এখান থেকে বেরোনোর পরে একটি গুলিস্তান বেসড একটা চাঁদা দিতে হয় কত টাকা দেড়শো টাকা না একশো টাকা বাজার থেকে গুলিস্তান এখানে আপনার সিটি কর্পোরেশনের প্যাডে একশো টাকা নিচ্ছে আচ্ছা এই তারপরে আমাদের কারন বাজারের সামনে যে আপনার সার্ক সোনার যে মোড়টা আছে সেখানে আবার পঞ্চাশ টাকা সিটি কর্পোরেশনের প্যাডে চাঁদা নিচ্ছে এবং কারন বাজারে ঢোকার পরে ওখানে আবার একশো টাকা চাঁদা নিচ্ছে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম এই যে আড়াইশো টাকা চাঁদা দিতেন এখন কত টাকা দিতে হবে যে এখন কেউ নিচ্ছে না আমি তাকে প্রশ্ন করলাম যে তাইলে আগে যদি আপনার বিশ কেজির বস্তায় এগারো টাকা ভাড়া নিতেন তাহলে আপনার এই আড়াইশো টাকা চাঁদা দিতে হচ্ছে না তাহলে তো আপনার পরিবহন কষ্ট ওটা দশ টাকা হওয়া উচিত এগারো টাকার জায়গায় এবং আমি যেটি তাদেরকে অনুরোধ করলাম এবং এখানে যে বাজার কমিটি আছে আমাদের হাফিজ ভাই আছে মাজেদ ভাই আছে এবং অন্য অন্য যারা নেতৃবৃন্দ আছে এই কমিটিটা মূলত এই বাজারটাকে তারা মানে বলবো যে তারা এখানে নেতৃবৃন্দ এবং ওনাদেরকে আমি যে জিনিসটা বললাম আগামীকাল এই ট্রাক ভাড়া এখান থেকে পার বস্তায় যেটা এগারো টাকা ছিল সেটি দশ টাকা কার্যকর করার জন্য আমি তাদেরকে জানিয়েছি এবং আমি এটা দেখতে চাই যে যেহেতু চাঁদা রাই তাহলে কেন আগের ভাড়া হবে তাহলে আমার তো ভোক্তার কোনো বেনিফিট হচ্ছে না তাহলে আমরা যদি প্রতিটা জায়গায় যদি এইভাবে কাজ করি তাহলে কিন্তু আমার মনে হয় যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই জিনিসগুলো কিন্তু অনেকটা কমে যাবে আমি গতকালকেও বলেছি আমাদের প্রচুর হিডেন কস্ট আছে সেই হিডেন কস্ট আমরা এখন যেটা দেখছি সেই হিডেন কস্টটা নাই তাহলে আপনার পণ্য সাপ্লাইও আছে এবং সেই পণ্য সাপ্লাইটা কিন্তু অব্যাহতভাবে আছে কোনো জায়গায় কোনো সমস্যা কোনো সমস্যা নেই তাহলে এই যে বাজার অস্থিরতা করা হচ্ছে এবং সেটি বিভিন্নভাবে আপনার ইউটিউবে বলেন বা অন্যভাবে এটা প্রচার করা হচ্ছে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বাজারে পণ্য নাই বাজার অস্থির এবং সেখানে আপনার মানে এরকম একটা নেগেটিভ বলা হচ্ছে তাতে হচ্ছে কি যে এক ধরনের অস্থিরতা তৈরি করা হয় এবং সেই অস্থিরতা আপনার সুপরিকল্পিতভাবে করা হচ্ছে তাহলে আমি যে জিনিসটা বলতে চাই আমার মূল্য বৃদ্ধির অনেকগুলো কারণ আছেগুলো আপনারা জানেন এবং সেই জায়গায় আমি যেটা দেখতে চাই সেটি হল যে আমাদের পণ্য সরবরাহ ব্যবস্থার যে অবস্থাগুলো আছে এটি অলমোস্ট স্বাভাবিক হয়ে গেছে আরও আমি আশা করছি যে আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি যখন হবে তখন এটি একদম স্মুথ হয়ে যাবে তাহলে আপনার আমি যেটা বিশ্বাস করি এই জায়গাগুলোতে যদি আমরা সত্যিকার অর্থে যে মনিটরিং করতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের দ্রব্যমূল্য সেটি হলো যৌক্তিক পর্যায়ে আমরা আপনার স্টাবল করা সম্ভব হবে এবং এই জন্যই আমি আমাদের যারা মিডিয়ার ভাইরা আছেন আমি আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়গুলো তুলে ধরেন আমি যেভাবে ট্রাকের ড্রাইভারকে ইন্ট্রোগেশন করলাম আমি চাই যে এটি আপনারা বের করে নিয়ে আসেন এবং আরও গভীরে যেতে হবে